সমুদ্রের পানি ছাড়া লোনা পানির মানে লোনা পানিতে চিংড়ি বা মাছ চাষ করার বিপদ, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি বা আমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। বুঝতে পারছেন আমরা ম্যাক্সিমাম সময় আমি আপনাদের বলে থাকি যে হ্যাঁ, আসলে সমুদ্রের পানি ছাড়াও হচ্ছে লোনা পানিতে হচ্ছে ব্রাইন ওয়াটার বলি আমরা যেটা, অর্থাৎ লবণ পানি যোগ করে হচ্ছে সেখানে চাষ করা সম্ভব, চিংড়ি চাষ করা সম্ভব, লোনা পানি চিংড়ি চাষ করা সম্ভব। তো একেবারে দেখা যাচ্ছে জোয়ার ভাটার দ্বারা সারাক্ষণ সেখানে সমুদ্রের পানি ঢুকছে এবং বের হয়ে আসছে। এই অবস্থা ছাড়া শুধুমাত্র মানে আধা লবণাক্ত পানি বা হচ্ছে কিছু স্যালেন ওয়াটার একটু বেশি, এরকম সমুদ্রের পানি ছাড়া লোনা পানিতে হচ্ছে আসলে লোনা পানির মাছ বা চিংড়ি চাষ করার কিছু চাষ করার ক্ষেত্রে কিছু বিপদ আছে। সেই বিপদগুলো কি আসলে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে সমুদ্রের পানিটা, ঠিক আপনি সমুদ্রের পানিতে যখন সামুদ্রিক প্রাণী চাষ করতে চান, যে সমুদ্রের পানি, সমুদ্রের পানি এমন একটা অবস্থা থাকে যেখানে সব আয়ন সব কিছু উপাদান তার মধ্যে একেবারে পর্যাপ্ত থাকে তার বসবাস করার জন্য। অর্থাৎ চিংড়ি বলুন আর মাছি বলুন, সেই সমুদ্রের যে জীব তাকে বাস করার জন্য সর্বোচ্চ ভালো অবস্থায় থাকে। এখন চিন্তা করুন যে এই লিমিটটা কিন্তু আরও হচ্ছে আমরা যখন পুকুরের ক্ষেত্রে, যখন মানে উপকূলীয় অঞ্চলে যে পুকুরগুলো আছে অর্থাৎ আধা লবণাক্ত পানির যেটা, সেখানে কিন্তু একদম সমুদ্রের মতো এনভায়রনমেন্ট সেখানে তো তৈরি হচ্ছে না, অর্থাৎ বিভিন্ন ধরনের আয়নগুলো হয়তো মানে কম বেশি তৈরি হয়। এই কম বেশি হওয়ার জন্য ভালো একটা বিপদে কিন্তু খামারটা পড়ছেন, ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু পড়ছেন, বাংলাদেশে যে পড়ছেন না তারও কিন্তু বিষয় না, পড়ছেন কিন্তু আপনাদের এখানে আইডেন্টিফাইড না, অর্থাৎ আমরা ভালো মতো হচ্ছে আইডেন্টিফাই করতে পারছি না যে এই সমস্যাটার জন্যই আসলে আমার চিংড়ি মারা যাচ্ছে বা এই সমস্যার জন্য আমার হচ্ছে ভেটকি বা কোরাল বা যে আমি যে উপকূলীয় অঞ্চলে যেসব মাছ আমরা চাষ করছি সেগুলোর হচ্ছে মানে যে প্রবলেম হচ্ছে এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। এখন বিষয়গুলো দেখুন যে আমি একটা কম্পারিজন যদি বলি, একটু তুলনা যদি করি যে সমুদ্রের পানিতে দেখেন কী কী উপাদানগুলো সাধারণত থাকছে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেশিয়াম থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম, বাইকার্বনেট, তারপরে সালফেট থাকে, ক্লোরাইড থাকে, এই আয়নগুলোর একটা রেশিও থাকে যেটা একেবারে মানে এই লোনাপানির চিংড়ি, ভেনামি চিংড়ি বা হচ্ছে মানে লোনাপানির যে মাছ সেগুলোর জন্য আদর্শ থাকে। এখন যদি উপকূলীয় অঞ্চলে এমন একটা জায়গায় যেখানে সেই লেভেলগুলো থাকছে না, যেমন ক্যালসিয়ামের যদি মানে পরিমাণের কথা বলি, এই ক্যালসিয়ামের হচ্ছে সমুদ্রের পানিতে থাকে 400 মিলিগ্রাম প্রতি লিটারে থাকে, আবার যখন আপনি উপকূলীয় অঞ্চলে যে পুকুরগুলো দেখবেন সেখানে থাকে মাত্র 164 মিলিগ্রাম প্রতি লিটার, ম্যাগনেসিয়াম থাকে 1360 মিলিগ্রাম পার লিটার, কিন্তু কোস্টাল অঞ্চলে থাকে মাত্র 729 মিলিগ্রাম পার লিটার। তার মানে ম্যাগনেসিয়ামের পরিমাণ 1360 মিলিগ্রাম পার লিটার থাকলে হচ্ছে আপনার ওইটা ওই মাছটা চাষের জন্য সবচেয়ে বা চিংড়ি চাষ করার জন্য সবচেয়ে উপযোগী হতো লোনা পানিতে। সোডিয়াম থাকে 10,500, সেখানে আপনার হচ্ছে মানে এই সমুদ্রের পানি ছাড়া যখন কোস্টাল অঞ্চলে যখন বা উপকূলীয় অঞ্চলে যখন চাষ করছেন তখন থাকে 5,697 মিলিগ্রাম প্রতি লিটারে। পটাশিয়াম থাকে 370 মিলিগ্রাম পার লিটার হচ্ছে সমুদ্রের পানিতে থাকে, কিন্তু নর্মালি যে মানে উপকূলীয় অঞ্চলে যে পুকুর সেখানে থাকে মাত্র 202 মিলিগ্রাম পার লিটার বা তারও কম থাকে। বাইকার্বনেট থাকে সমুদ্রের পানিতে 142 মিলিগ্রাম পার লিটার, মানে এটা মানে আদর্শ থাকে, কিন্তু যখন আমি উপকূলীয় অঞ্চলে যখন চাষ করেছি চিংড়ি তখন হচ্ছে সেখানে থাকছে 119 বা তারও কম থাকছে হচ্ছে আপনার মিলিগ্রাম প্রতি লিটারে। সালফেট থাকে সমুদ্রের পানিতে 2700 মিলিগ্রাম প্রতি লিটারে, কিন্তু আবার যখন উপকূলীয় অঞ্চলে যখন চলে আসছি তখন হচ্ছে আমার সেখানে থাকছে 1399, এবং ক্লোরাইডের পরিমাণ হচ্ছে সমুদ্রের পানি থাকে 19,000 মিলিগ্রাম প্রতি লিটারে। এবং সেই ক্ষেত্রে দেখা গেলো যে যখনই সমুদ্রের পানি ছাড়া অন্য জায়গায় যখন আমরা চিংড়ি চাষ করছি তখন সেখানে থাকছে 10,229। চিন্তা করে দেখুন এই যে মেজর আয়নগুলোর হচ্ছে বা মেজর যে হচ্ছে মিনারেলগুলোর যে ঘাটতি, এই ঘাটতি থাকে থেকে অনেক প্রবলেমগুলো তৈরি হচ্ছে কিন্তু এই মাছ বা চিংড়ি চাষ করার ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলে। এখন কি প্রবলেমগুলো হয়, সফট সেল অর্থাৎ মানে খোলসটা নরম হয়ে যাচ্ছে, খোলস পাল্টানোর সমস্যা, বিভিন্ন ধরনের যে মৃত্যুটা থাকে আমাদের খামারি ভাইরা হচ্ছে কিন্তু প্রতিটা আয়ন যে কী অবস্থায় আছে, টিডিএস ম্যাক্সিমামই হয়তো মাপছেন না, টিডিএসের পরিমাণ কী কতটা আছে। সো সমাধানটা কী আসলে, এই যে লোনা সামুদ্রিক মানে সমুদ্রের পরিবেশ না থেকেও যদি হচ্ছে আপনি লোনা পানির চিংড়িতে চাষ করতে চান, লোনা পানির চিংড়িকে চাষ করতে চান এই নর্মাল পুকুরে, সেই ক্ষেত্রে অবশ্যই একটা টিডিএসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ টোটাল ডিজলভ সলিড, এইটার মান আপনাকে অবশ্যই ভালো মানে যথোপযুক্ত রাখতে হবে। কারণ টিডিএসটা কি, টিডিএসটা হচ্ছে, টিডিএসটার মানটা হচ্ছে সমুদ্রের পানিতে থাকে 34.5
4-6 কেজি প্রতি ঘনমিটারে। তো এখানে আবার ক্যালসিয়ামের পরিমাণ থাকে হচ্ছে আপনার 400 গ্রাম প্রতি মিটার কিউব। ক্যালসিয়ামটা হচ্ছে সবচেয়ে ভাইটাল একটা ফ্যাক্টর। এই জিনিসগুলোর মধ্যে আপনাকে অবশ্যই তো মাথায় রাখতে হবে, যখন আমি উপকূলীয় অঞ্চলে চাষ করব তখন এই মানটা আপনাকে বজায় রাখতে হবে। তার মানে খামারি ভাইরা অবশ্যই চেষ্টা করবেন যে যারা লো স্যালিনিটিতে মাছ চাষ করছেন, মানে হাই স্যালিনিটির মাছ অর্থাৎ অতিরিক্ত লবণাক্ত মাছ যারা হচ্ছে লো স্যালিনিটিতে চাষ করছেন, টিডিএসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার ফলে এই টিডিএস অবশ্যই হচ্ছে আপনাকে প্রায় চেক করতে হবে যেন কম বেশি না হয়, অর্থাৎ মানে একটা রেঞ্জের মধ্যে থাকে। যদি রেঞ্জ মানে না থাকে অবশ্যই সেখানে আপনি মিনারেল যোগ করুন, অবশ্যই সেখানে আপনি হচ্ছে চুন বা ক্যালসিয়াম অক্সাইড আপনি যোগ করুন, আশা করছি ভালো ফল পাবেন। তো ভিডিওটি আশা করছি আপনার ভালো লাগে, মানে কাজে আসবে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।